অনুকুটি জেলার ইরানি থানাধীন এলাকায় নিজের স্বামী এবং স্বামীর বন্ধুর দ্বারা ধর্ষিত হয়েছে বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। এই প্রসঙ্গে গৃহবধূ যে অভিযোগ করেছেন তা হলো দাম্পত্য কলহের কারণে তিনি তার স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকলেও গত 26 অক্টোবর দেখা করার বাহানায় তাকে ডেকে আনে ইরানি থানাধীন এলাকার বাসিন্দা তার স্বামী কামাল হোসেন এবং স্থানীয় টিকিটুলা এলাকার স্বামী এবং তার বন্ধু মিলে তাকে ধর্ষণ করে। গৃহবধূর আরও অভিযোগ যে ধর্ষণের অভিযোগ নিয়ে ইরানি থানা এবং পানিসাগর থানায় গেলে তার অভিযোগ নেওয়া হয়নি, উল্টে তার সঙ্গে অভদ্র আচরণ করে মহিলা থানা আধিকারিক এবং অসহযোগিতা করে পানিসাগর থানার পুলিশ। আমার নিজুন 26 তারিখ কইছেন বাড়িতে লিয়া যাইবা, যাইবা হইয়া গেছি আমি, যাওয়া পরে তো নিজুন নেওয়া পরে আর একজন রাখছেন এখানে গামছা দিয়ে মুখ বান দিয়া, এখান দিয়ে আমার নির্যাতন করাইছেন, তাইন লোকে রাখিয়াই তাইনও করছেন, করিয়া বালাইয়া রাখিয়া গেছেন। পরে আমি আটিয়াটি গেছি দোকানে, দোকানে গিয়ে 36 তারিখে খুলিয়া কইছি, পরে তারা কইছে একটু খুলিয়ে ফাটাইয়া দিছে, কইছে ঠিক আছে তুমি মহিলা থানার যাও গিয়া, এখানে গেছি মহিলা থানার, যাওয়া পরে এখানে ম্যাডামে আমার মারছে, লাঠি দিয়া মারছে, বকছে, কইছে কে চলেছে জামাই লেগে আইসব কেল লাগে। আমি কইছি ম্যাডাম আমার তো আবু ডিগুস হয়েছে না, তাইলে ওর অধিকার তো আছে আমার দেখার লাগে, আমারও অধিকার আছে স্বাভাবিক, কেসে একটা না 10টা থাকলেও কেস তো দিছি, ও আর একটা বেটি লই আইসে আর এখন ওর আমার বাড়ি থেকে বাগর দিছে, আমার নেন না দেখে তো কেস দিছি, এখন যদি নে ঠিক আছে কেস টেস শেষ করা যাইব উঠান যাইব, ওটা ভাবি আমি গেছি, যাওয়ার পরে ওরকম ব্যবহার করছি আমার, পরে এখানে কেস আসে না, পরে আমি কান্দিয়া কান্দিয়া থানা থেকে বাইরে দিয়েছি, সবে আইসে আইয়া পরে কইছে কি আর কি হয়েছে কেল লাগে কান্দে কইছি, কোয়া পরে ঠিক আছে তারা কইছে চলো আমার লগে ম্যাডাম কেল লাগে মারছে, পরে গিয়া কইছে ম্যাডাম মারছেন তাইরে, পরে ম্যাডামে না করছে একটা বাড়ি দিছে কইছে মা না করছে, পরে যাই হোক এখানে কেস দেখা হয়েছে উইয়া এখান এখানে সব কিছু হয়েছে, তারা আমার লইয়া আইছে এখানে ফানসাগর থানার। তার মেডিকেল টেস্ট করার ব্যাপারেও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং হয়রানির অভিযোগ করেছেন ওই গৃহবধূ। থানার ম্যাডাম তারা সবেও মাতৃ ভাড়াইয়া দিয়েছেন আর একজন ম্যাডাম আইয়া, পরে এখানে আইসি আওয়া পরে রাত 3টা বাজছে এখান থেকে রিজার্ভ গাড়ি করিয়া আইসি আওয়া পরে এখানেও দিছি কেস, দেওয়া পরে স্যারে কইছেন ঠিক আছে যাও কালকে সকালে আইও মেডিকেলও লইয়া যাই, মেডিকেল ঠিক আছে কালকে সকালে 27 তারিখে আমি আইসি, সারাদিন বইছি স্যার তারা আমার কিছু কইছেন না, কইছেন লাস্টে সারাদিন বইতে বইতে লাস্টে কইছেন সন্ধ্যার সময় বাড়ি যাইমু গিয়া কোন রাস্তা থেকে তোমার উঠেই আনিছে এখান দেখমু আর তোমার লইয়া যাই মেডিকেল, আমি পানিসাগর থানা কইছে কইছে আমি ঠিক আছে গেছি গা, এফোরো দিন আমি আইছি কালকেও আজকেও আমি আইছি, আমি কোনো কিছু মানে কে হিসাবে এফআইআরও করা হয়েছে না, এখন সামনে কিতা হইব আপনারা এখন ওসির সঙ্গে দেখা হয়েছিল তোমার এখানে হয়েছে এফআইআর রাখছে না তারা না, যে ঘটনা ঘটছে এটা তো আমার জামাই নিজে লগে রাখিয়া তাইনে করাইছেন, তাইনে ওরা কইছেন বন্ধু যা ইচ্ছা মতো তা চালাও, পরে এটা করছে আগে পরে তাইন করছেন করিয়া তো পালাইয়া গেছেন, তো আমি প্রথমও কইছি কইছি তুমি দেখা করার লাগিয়ে আইছো দেখা করিয়া যাও গিয়া, কইছে না বাড়ি ফিরিয়ে যাই মু, আমি তো বিশ্বাস করে গেছি এরকম আমার লাগে করবা করি, আমি তো জোর জবরদস্ত করে নিছে ও আত ধরে টান দিছি আমি উপরে উঠছি, আমি কইছে কই যাই তা কইছে বাড়িতে লইয়া যাই ঠিক আছে, আমিও বসি রয়েছে গেছি গিয়া বিলাস যাওয়ার পরে ওরকম থেকে নামাইয়া নিয়ে গেছে। এই ব্যাপারে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ওই গৃহবধূ। স্থানীয় সুধী সমাজের পক্ষ থেকে এই ঘটনায় যে মতামত উঠে এসেছে তা হলো যে কোনো ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কোনো অপরাধের সত্যতা নির্ধারিত হয়, আর অভিযোগ যেহেতু ধর্ষণের ক্ষেত্রে সেক্ষেত্রে পুলিশ আরও সংবেদনশীলতার সঙ্গে তদন্ত করে সত্য বের করে আলোর আনবে এটাই সভ্য সমাজের লক্ষণ, তাই এক্ষেত্রে উপযুক্ত তদন্ত অবশ্যই জরুরি কাল বিলম্ব না করে। Bureau Report, RE News.